যে লোকটা সমাজে খারাপ তাকে কেউ টনটিটকিরি কাটে না, যে নামের মালা গলায় নিয়ে কপালে তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তাকে লোকে টনটিটকিরি কাটে। কেন জানো? সমাজ তো জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, তাই ওকে টনটিটকিরি করছে। মানুষের দরজায় গিয়ে যখন ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, সারা জীবনে এত ভিক্ষা কোনোদিন পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে, তাই ভিক্ষার ঝুলিটা কাঁধে না নিয়ে মাথায় তুলে নিয়েছে। দেখবেন একজন ভিখারি রাস্তায় দিয়ে বেরিয়েছে, সে যা ভিক্ষা পায় তা দিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়। আরেকজন ভিখারি রাস্তায় বেরিয়েছে, সে যা ভিক্ষা পাবে নিজে কিছুটা খাবে, কালকের জন্য জমিয়ে রাখবে। দুজনে কি এক হয়ে গেল? শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে? একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। জন্মটে যারা এক হলেও মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, যারা এখানে বসে আছেন, আমি আর কোনোদিন আসি না আসি একটা কথা মনে রাখবেন, তুলসীর মালা গলায় প্রত্যেকে পরবেন, কেউ যেন বাদ না যায়। যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। বিশেষ করে রবীন্দ্রের বাড়ির লোক যারা, তারা সবার আগে তুলসীর মালা পরবে। হ্যাঁ, যদি লজ্জা করে মাছ মাংস খাও, মালাটা গলার থেকে নামিয়ে পরবে, লাগিয়ে পরতে হবে না। পরতে বলছি কেন জানো? হ্যালো, পরতে বলছি কেন? সাউন্ডটা কমে গেল তো। পরতে বলছি কেন জানো? একটা কারণে পড়বে, কি? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? মালা পড়বে। তোমাদের বাড়িতে হরিনাম দিচ্ছ তোমরা, তোমরা মালা না পড়লে যারা তোমাদের বাড়িতে হরিনাম শুনতে আসে তারা শিক্ষা নেবে কি করে? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আমি কীর্তন থেকে নেমে যদি এদের বাড়িতে বলি আমার তো ডেলি ডেলি গান, খুব কষ্ট, একটা ডিম ভাজা করে দাও, ভাত দিয়ে খেয়ে বাড়ি যাব, বললে হয়তো করে দেবে, কিন্তু আমাকে যে ভক্তিটা কর্তার করবে, করবে না। কেন বলুন তো? কীর্তন গাইতে এলে কি ডিম ভাজা খাওয়া যায়? আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগার। কীর্তনও করবে, বিড়িও খাবে, যে কোনো একটা করো হে ভাই। হরিনামের যখন নেশায় নিজেকে ডুবিয়েছ, জগতের কোনো নেশায় হাত দেবে না। ওই জন্য তো গরম জলের ফ্লাক্সটা সঙ্গে নিয়ে বেড়াই, চা খেতে পারি না তো। বাবা বেঁচে নাই, মারা গিয়েছে 15 বছর আগে, কিন্তু বাবা চলে গিয়েছে, বাবা দেখতে আসবে না। বাবার কথাটা অমান্য করলে নিজের বংশের মুখে কালি দেওয়া হলো নাকি? মনে রাখবেন সবসময়ের জন্য, জীবনে তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়াতে গোড়া, গ্রামের শোভা বাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। কলিযুগের হিন্দু সনাতন ধর্মের মানুষ সংসারে পড়ে ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর মালা পড়বে। কেন জানো? আজকে তোমার মাছ মাংসের প্রতি টান আছে, তুমি খেতে যাচ্ছ, তুমি খাও, যেদিনকে মালা তোমায় কৃপা করবে না, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণতলে লুটিয়ে পড়বে। সংসার বাসনা কেউ একদিনে জয় করতে পারে না, ধীরে ধীরে জয় করতে হয়। 16 হাত মাস কি একদিনে ধাপানো যায় না, আস্তে আস্তে করে নোয়াতে হয়। একদিনে নোয়াতে গেলে হয় মাঝখান থেকে ফেটে যায়, নাহলে দুফাট হয়ে ভেঙে যায়। আস্তে আস্তে নোয়াও। হ্যাঁ, কেন জানেন? এই সব থেকে আশ্চর্য কি জানেন? ছোটকালে না, আমি যখন 5-6 পড়তাম, আমি একটা জিনিস খেতে খুব ভালোবাসতাম, যাকে চুনো মাছ বলে, গুঁড়ো মাছ, মৌরালা নাকি বলে না, ওই ছোটো মাছটা, ওই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে চচ্চড়ি হয়, ওটা খুব ভালো খেতে। তা বাড়ির লোকে নিরামিষ, আমি আমিষ, তা আমার দাদু বলে দিয়েছে আমার মাকে, ও যতদিন খেতে যাইবে তুমি ওকে দেবে। তা একদিনকে মা তোর রান্না করে বাইরে, ঘরে হবে না তো,
তো রান্না করে আমি স্কুল থেকে এসেছি, আমার খেতে দিয়েছে, আমি টপটপ করে খাচ্ছি। এমন সময় দেখছি আমার দাদু হাতে জপের মালাটা নিয়ে বিকেলবেলা লাঠি ঠুকে ঠুকে সে বুড়ো আমার কাছে আসছে। আলা কি বাবার বাবাজি বসলাম তোর এখানে, কি যাও মাছ খাচ্ছি চলে যাও। বলে তোর সঙ্গে একটা কথা ছিল। আরে না কথা নাই, আমি খাচ্ছি। আহা, এখন না বললে বলা যাবে না। কাছে বসেছে, বসে বলছে, হ্যাঁ রে, এই কৃষ্ণ কি খাচ্ছিস রে? আরে কেন, গুঁড়ো মাছে তুমি কি জানো, তুমি সারা জীবন ওই ঘাস পাতা কাঁচকলা শুক্তো মোচা আর বিচা কলা দোষ খেয়ে দেখো, খেয়ে দেখো, বেগুন দিয়ে যা স্বাদ হয়েছে, আহা মুখে লেগে আছে না? মুখ ডাল দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি দিয়ে এক থালা ভাত এমনি উড়ে যায়। আমাকে বসে বলছে, আস্তে করে আমার কাছে বসে বলছে, জানেন, হ্যাঁ রে, এই কৃষ্ণ আলে কি, আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে রে? আমি গরু মরার সঙ্গে বলা বল না, বাগানে ফেল। আচ্ছা ছাগল মরে গেলে বাগানে, কুত্তা মরে গেলে বাগানে, তুই কোথা ফেলছিস? মানে তুই তো মরাই ফেলছিস, জ্যান্ত মাছ তো আর ধরে খাসনি পুকুর থেকে। বলো না, মরা ফেলছিস, কোথা ফেলছিস? বললো হ্যাঁ তা তো ঠিক। এরপরে আমার কাছে বসে আমাকে বলছে, হ্যাঁ রে, নিজের শরীরটাকে ভাগাড় করে ফেললি বাবা, এত সুন্দর বৃন্দাবন ধামটাকে ভাগাড় করে ফেলবি? কে বলল বলে উঠে চলে গেছে, একটা কথা বলেনি, আর সোজা চলে গেছে উঠে, আর কোনো কথা না। ওই যে বলেছে না, তারপরে আজকে 22 বছর একদম ছেড়ে দিয়েছি, এক কথায় চৈতন্য হয়ে গেছে। কেন, যার হওয়ার তার নয়তেই হবে, যার হওয়ার নয় তার 90-তেও হবে না। তো চেষ্টা করো, আজ নয় কাল, কাল নয় পরশু, তারপর একদিন, হ্যাঁ তুমি এক না একদিন চেষ্টা করলে ঠিক তুমি পারবে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তার দেহভাণ্ডটাকে তুমি অপবিত্র করবে কেন? তুমি যখন শ্মশানে মড়া পোড়াতে যাও, মড়া পুড়িয়ে বাড়িতে আসার সময় তুমি স্নান করে ঘরে ঢোকো, মড়া পোড়াতে গিয়েছ স্নান করে ঘরে ঢুকছ, আর স্নান করে ঘরে এসে টেবিলে বসে গোটা গোটা মড়াগুলোকে খাচ্ছ, তখন কী হবে? মড়া পুড়িয়ে স্নান করো আর টেবিলে বসে মড়া খাও, কেমন মানুষ তুমি? বোধ নেই তোমার। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে নেহা কক্করকে বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, এই ফেসবুকে ইউটিউবে চারদিকে ভাই, এই ছোট্ট ভাগবত দাস ব্রহ্মচারী কি বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, মাথার শিখা আছে, মাথা নেড়া, গলা তুলসীর মালা, ধুতি পাঞ্জাবি পড়ে আছে। আমাকে লোকে ভিডিওটা পাঠিয়েছে, কৃষ্ণবাবু দেখুন 4 বছরের ছেলে, সে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমি বললাম, এটা নিয়ে তুমি আনন্দ করছো কেন, তুমি দুঃখ পাও? বলে কেন, 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে আর 80 বছরের বুড়ো জামতলা বাজারের মোড়ে গিয়ে তাস খেলে। 4 বছরের ছেলের বোধ হয়ে গেল, 80 বছরের বুড়োর বোধ হয়নি। পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, বর্তমান দিনে সমাজে নারীদের মায়েদের বোনেদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। তুমি কেন পড়লে? আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পারবে? মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাচ্ছে লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে? পারবেন না, নিয়ম আছে, ঘাড় ধরে বের করে দেবে। তুমি যাও লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, মাথায় টুপি দেবে। ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে তোমায় আসতে হবে। আচ্ছা, তাহলে মুসলমান হয়ে যদি পোশাক ছাড়া মসজিদে না যায়, তাহলে হিন্দু বাড়ির 20 বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়েটা কি করে একটা ছোট্ট মিনি স্কার্ট আঠুর উপরে জামা পরে মন্দিরে মায়ের সঙ্গে ড্যাং ড্যাং করতে করতে চলে যায়? নির্লজ্জ বেহায়া কথা কা, লজ্জা করে না তোমাদের? ছেলে মেয়ের জন্মদিন পর কেক কাটো, মোমবাতি ফু দিয়ে নেওয়াও, হ্যাপি বার্থডে বলে হাততালি দাও, লজ্জা লাগা দরকার? বিদেশিদের ধর্মকে নকল করো তোমরা, বিদেশিরা যা পারবে তোমরা তা পারবে? পারবে না তো, তাহলে করছো কেন?
ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে, নিজেকে গর্ববোধ করো। তোমাদের মতো বাংলার কোনো না কোনো মায়ের গর্ভে রামের জন্ম হয়েছে, কোনো না কোনো মায়ের গর্ভে কৃষ্ণের জন্ম হয়েছে, কোনো না কোনো মায়ের গর্ভে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, কোনো না কোনো মা বিশ্বকবি রবীন্দ্রনাথকে জন্ম দিল, সুভাষচন্দ্র বসুকে জন্ম দিয়েছে, বিনয় বাদল দীনেশকে জন্ম। আর তোমরা সেই বাংলার মা হয়েছ? হ্যাঁ, কেমন মা তোমরা! বোধ নেই, বিবেক নেই। মনে রাখবেন, 500 টাকার বিনিময়ে পরপুরুষের সামনে যে নিজের অভাবের তাড়নায় পড়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়েছে, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, পতিতা বানিয়ে দিয়েছে, ঘৃণিতা বানিয়ে দিয়েছে, উপেক্ষিতা বানিয়ে দিয়েছে, নষ্টা বানিয়ে দিয়েছে, 500 টাকার জন্য যে পেট চালানোর জন্য কাপড়টা সরিয়ে দিল তাকে তুমি বেশ্যা বানিয়ে দিলে, আর 500,000 টাকার জন্য টিভির পর্দায় যে পুরো কাপড়টা খুলে ফেলে দিল তাকে তুমি নায়িকা বানিয়ে দিলে, সে সব থেকে বড় বেশ্যা। তাকে দেখে তুমি নকল করো, ছোট পোশাকটা সে পরেছে তুমিও পরলে, তুমি চিন্তা করো সে যে জায়গায় দাঁড়িয়েছে তুমিও কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছো, তফাত খুব একটা দূরে নেই। রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছিলেন, শুধুমাত্র পরের মনোরঞ্জন করে যে সে বেশ্যা নয়, অনেকগুলো টাকার বিনিময়ে একটা মিথ্যা কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে নেয় যে ভাই সেও একটা বেশ্যা। সমাজে কোনো ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। পরের উন্নতি হলে যে হিংসে করে সেও একটা বেশ্যা। সব থেকে বড় কথা, ঈশ্বর ভজনের পথে আপনাকে যে বাধা দেবে সে সব থেকে বড় বেশ্যা। মনে রাখবে, এত সুন্দর দেহ পেয়েছেন, এত সুন্দর জন্ম পেয়েছেন, এ জন্মের মূল্যায়ন করতে শিখুন না। যদি শেখেন, সারা জীবন হরিনাম করলেন, হরিনাম দিলেন, শত জন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি বুঝে না পায় বুঝেন বুঝেন্দ্র নন্দন। আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে, যে বাড়ির ছেলেরা কীর্তন দিচ্ছে, আজকে রবীন্দ্রের পুরো পরিবার যারা এই হরিনামের সঙ্গে যুক্ত তারা হরিনাম দিচ্ছে, সবার আগে হরিনামের সামনের আসনটায় তাদেরকে বসতে হবে, সবার আগে এসে সবার আগে তারা বসবে, তারা পতি থাকবে, উপবাস পালন করবে, কায় মনো বাক্যে মন থেকে পাপ তাপ হিংসা বৃত্তি দূর করে দিয়ে এক মনে হরিনাম তারা শুনবে, তবে তো হরিনামের ফল পাবে, তবে তো গ্রামের মানুষের হরিনামের প্রতি রুচি জন্মাবে, তা না হলে কি করে জন্মাবে, কি করে জন্মাবে? এত সহজ নয় আত্মার উন্নতি তৈরি করা, এত সহজ জিনিস নয়। আত্মাকে উন্নত করতে গেলে আগে নিজেকে উন্নত করতে হয়, আর নিজেকে উন্নত করতে গেলে মনে রাখবেন, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন অন্তরে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায়, আর ভক্তি যখন অন্তর থেকে পরমাত্মায় পৌঁছে যায় মানুষ তখন সর্বস্ব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে লুটিয়ে পড়ে। হরি বল, হরি বল। এত সহজ নয়। আমি সারা জীবন ধরে কীর্তন দিলাম, ভালো ভালো কীর্তন নিয়ে এসে গান করালাম, আমি আমার আত্মচৈতন্যের কথা ভাবি নাই একবারও। হ্যাঁ, মনে রাখবেন, শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি বুঝে না পায় বুঝের বুঝেন্দ্র নন্দন। সব সময়ের জন্য মনে রাখতে হয়, আজকে দুপুর থেকে গতকাল আজ যারা যে দুদিন তিন দিন কীর্তন হচ্ছে, এত মানুষের সেবার ব্যবস্থা রয়েছে, এই সেবাটা যাই সেবা দাও, ভগবানের প্রসাদ করে দাও, ভগবানের ভোগ দাও, ভগবানের ভোগ দেওয়ার পরে মানুষের থালায় থালায় গিয়ে দাও, বাড়ির লোক গলবস্ত্র হয়ে গলায় কাপড় দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাত জড়ো করে বলো, সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো? ত্রুটি থাকলেও মানুষে আনন্দ সহিত গ্রহণ করে নেবে, কেন বলো তো? তোমার ভালোবাসার কাছে সব হার মেনে গেছে। আগে ভালোবাসাটা অর্জন করো। তোমার মেয়ের বিয়ের সময় তুমি গলায় কাপড় দাও, বাবার শ্রাদ্ধের সময় গলায় কাপড় দাও, ভগবানের নাম যখন হয় তখন তুমি গলায় কাপড় দাও না, কেন? ভগবানকে তুমি মূল্যই দাও নাই। যদি মূল্য না দাও তাহলে মূল্য পাবে কি করে? আগে মূল্য দাও তবে তো মূল্য পাবে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছে, মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, প্রভু তোমার সেবাটা নিতে হবে, পথ চলিতে আজ বলিতে।
উলুধ্বনি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহ গাহ কৃষ্ণ নাম অনুধ্বনি নিদায়ী চলিতে আর বলিতে নিতাই রৌর হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রা তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রী অগ তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রী তুমি যে পথ যাত্রী আজকে কীর্তন হ্রাস হয়ে গেলে এই আসনে যারা বসে আছে একজন কেউ ভালো কাপড় পরে শুদ্ধ বস্ত্র পরে এই যে ভক্তরা বসে আছে এই ভক্তদের চরণের ধুলিটা এক জায়গায় করবে ছোট্ট পরিষ্কার কৌটোর মধ্যে ভরে রাখবে যখন পৃথিবী থেকে কেউ চলে যাবে এই ভক্তের চরণধুলি তার বদনে দেবে গঙ্গার জল দেবে তার ঈশ্বর চরণ প্রাপ্তি হবে আর আজকে কীর্তন হলে তোমরা কম করে তিন দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ থাকবে তবে হরিনামের ফল পাবে না হলে পাবে না সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথ যাত্রী আস্তে হ্যাঁ আমি কি একাই যা যাবো ও একটু বাজাক এসছে পয়সা নেবে তো বাজা Thank you.
অগ তুমি যে পথ যাত্রী সম্মুখে আদর রাত্রী, অগ তুমি যে পথ যাত্রী কথা বলিতে তাহার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম, পদ চলিতে আর বলিতে কে, পদ চলিতে আর বলিতে মাথায় নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। হঠাৎ করে আকাশের পশ্চিম কোনো একটা কালো মেঘ উঁকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঝামঝাম করে বৃষ্টি নেমে এলো। প্রচণ্ড বৃষ্টিতে গ্রামের রাস্তাঘাট কাদা হয়ে গেছে। কাদা রাস্তায় পা দিয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ছিটকে গিয়ে বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। শূন্য পুটুলিটা বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বসে কাঁদছে। ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন, দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে গো, যা হবে তা ভালো হবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানে দেবে, পরিবর্তনই সংসারের নিয়ম। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়।
শূন্য পুটুলিটা নিয়ে বসে আছে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্যে বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মাধু, তোর বাবা তো ভিক্ষা করে আসেনি, বাবা তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর। আচ্ছা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাচ্চাগুলো তো বড্ড বিরক্ত করে। তোরা দূরে গিয়ে খেল না বাবা, দূরে গিয়ে খেল, যা দূরে গিয়ে খেল বাবা। হ্যাঁ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, এখানে যে কজন বসে আছেন একজন আমাকে হাত তুলে বলুন তো, বাবা গোপালকৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে। আচ্ছা, কেউ কারো সর্বনাশ, তাহলে আমরা বলি কেন? লোকে বলছে, আমিও বললাম, এ মুখস্থমাল, এ মুখস্থমাল, চালু কথা। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তারপরে বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার ছয় পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ভগবানকে ভালোবাসলে ষড়রিপুকে হারাতে হবে। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবুও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ছেলেটাকে ভোলাবার জন্যে মা কি করলো? উনুনের ওপরে হাঁড়ি দিয়ে, হাঁড়িতে কতগুলো নুড়ি পাথর দিয়ে জল ঢেলে নিচে আগুনটা লাগিয়ে দিয়েছে। খোকা, ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। নুড়ি পাথর কোনোদিন সিদ্ধ হয় না। মায়ের কোলে শুয়ে ছেলেটা খিদার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ভগবানের কাছে গিয়ে মা হাতটা জোড়ো করে ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি দাওনি, এর জন্যে আমার দুঃখ নেই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, ছেলে মা হয়ে ছেলের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারবো না, আমি কেমন মা? সিংহাসনে দাঁড়িয়ে আছে ভগবান, ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, তোমায় যদি দুঃখ না দেই, কষ্ট না দেই, তাহলে তোমায় আপন করে নেব কি করে? যে লোকটা সমাজে খারাপ তাকে কেউ টনটিটকিরি কাটে না, যে নামের মালা গলায় নিয়ে কপালে তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তাকে লোকে টনটিটকিরি কাটে। কেন জানো? সমাজ তো জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, তাই ওকে টনটিটকিরি করছে। না না, পিছন দিকে তাকাবেন কেন? খরগোশ আর কচ্ছপ তো দৌড় লাগাচ্ছে। খরগোশ গিয়ে বলে, আমার সঙ্গে ছুটবি? কচ্ছপ বলে, দেখো তুমি তো জোরে দৌড়াও। হ্যাঁ, তুমি আর বলছো তোমার সঙ্গে আমি ছুটতে পারি। যেই দৌড় শুরু হয়েছে, খরগোশটা তো এক দৌড়ে আমতলা পৌঁছে গেছে। কচ্ছপ সবে জামতলা বাজার পেরুলো, এখনো বহু। হ্যাঁ, খরগোশটা মনে ভাবছে, একটু ঘুমিয়ে নিলে কেমন হয়? ও আসুক না, কখন আসবে? দুদিন তিন দিন পরে আসবে, চলতেই পারেনি, এইরকম করে যায়। ও ঠিক কাছাকাছি আসবে, আমি আরেকটা ছুট দেবো, একবারে বেহালা পৌঁছে যাবো। খরগোশ যা ঘুমিয়েছে, চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। খরগোশের পাশ দিয়ে কচ্ছপ হেঁটে চলে যায়।
কচ্ছপটা মনে ভাবছিল একবার ডাকবো, যে বন্ধু আমি এসে গেছি, আবার ভাবলো না ডাকবো না, কেন বলে ও তো এক্ষুনি ছুটে আমাকে পেরিয়ে যাবে, আমি বরং হাঁটতে থাকি। কচ্ছপ হাঁটে পিছন দিকে দেখে, কই এলো না তো, কচ্ছপ হাঁটে পিছন দিকে দেখে, কই এলো না তো, কচ্ছপ হাঁটে পিছন দিকে দেখে, কচ্ছপ গন্তব্যস্থলে পৌঁছে গেল, খরগোশের ঘুম ভেঙেছে। খরগোশ যখন ছুটে গেছে দেখছে অনেক আগেই কচ্ছপটা পৌঁছে গিয়ে বিশ্রাম করছে। আপনি যদি সৎপথে থাকেন না, গুটি গুটি পায়ে হাঁটতে থাকুন, অসৎ ব্যক্তিরা ছুটবে বটে, জায়গায় কিন্তু আপনি আগে পৌঁছাবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশ। তোমাকে ছুটে যেতে হবে না চারদিকে, ঘরে বসেই তাকে দেখতে পাবে, ঘরে বসেই তার দর্শন পাবে। শুধু ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? মাধব দাসের মা ভগবানকে ডাকছে গভীর রাত্রিতে, পাড়ার লোকেরা একটা মৃতদেহ কাঁধে নিয়ে মাধব দাসের বাবার বাড়ির দরজায় এসে দাঁড়ালো। ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি কারা তোমরা? আমরা এই পাড়ার ছেলে। যখনই দরজাটা খুলেছে, দরজাটা খোলা মাত্র পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রেখেছে। এ কি কাকে নামালে? শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? কে আমায় আশ্রয় দেবে? কে আমায় বস্ত্র দেবে? কে আমায় বাসস্? ভগবান মা, তোমার থেকে যদি তোমার স্বামীকে আলাদা করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিজের ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্যে মা জমিদারের বাড়িতে কাজ নিয়েছে, ভগবানের মন্দির পরিষ্কারের দায়িত্ব নিয়েছে, সারাদিনের সব কাজ করে, সন্ধ্যের পরে আঁচলটা পেতে মন্দিরের বাইরে দাঁড়ায়। জমিদার মশাই দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়, মা ঘরে এসে একটা রুটি নিজের ছেলেকে খাওয়ায়, একটা রুটি নিজে খায়, ভগবানকে বলে প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, কেন জানো? দুঃখ পেলেই আমি তোমায় মনে রাখব, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়, যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়, আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো
মায়া মন আমার যত দুঃখ তুমি দেবে তা কৃপা কর দয়া মন কৃপা কর দয়া মন সহিতে পারি না এই সংসার যাতনা একবার তুমি করো গো করুণা সহিতে পারি না সংসার যন্ত্রণা একবার তুমি করো করুণা করুণা যত দুঃখ তুমি দেবে কৃপা কর দয়া মন কৃপা কর দয়া মন দয়া মন দয়া মন ভগবানের মন্দিরে ভগবানকে সাজিয়ে জমিদারের সামনে গিয়ে আঁচলটা পেতে দিয়েছে আমার ছেলের খাবারটা এই আমি আমি আপনার ঠাকুরকে সাজিয়েছি মালা গেঁথেছি নতুন কাপড় পরিয়েছি মন্দিরটা মুছে দিয়েছি দেন এই জমিদার মশাই আমি কালকে সকালে আবার চলে আসবো জমিদার মশাই মায়ের আঁচলে দুটো রুটি যখনই ছুঁড়ে দিয়েছে না ভগবানের ইচ্ছায় রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে বলল কুকুর দাঁড়িয়েছিল দুটো রুটি ছুটে করে মুখে করে তুলে নিয়েছে মা কেঁদে উঠল ছুটে গিয়ে কুকুরটার সামনে দাঁড়িয়ে বলছে তুই একটা রুটি নাও একটা আমার দাও আমার ঘরে ছোট একটা ছেলে আছে আমি ঘরের দরজাটা খুললে আমার ছেলেটা এসে আমার কাছে খাওয়ার চাইবে অবলা জীব মায়ের কথাটা বোঝেনি দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে ছুটে অনেকক্ষণ পরে মায়ের মা যখন ঘরে এসে দরজাটা খুলেছে ছোট্ট ছেলেটা ছুটে এসে মায়ের আঁচলটা টেনে ধরেছে মা মা আমার খাবার এনেছো মা মাধু খাবার পায়নি বাবা আজকে কিন্তু না দেখি 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 হয়তো আঁচলে বাঁধা আঁচলে বাঁধা আঁচলটা গিয়ে নাড়া দিচ্ছে মায়ের আঁচলে তো কিছু নেই বুঝেছি বুঝেছি আর জমিদার তোমাকে প্রচন্ড খাটিয়েছে না বড্ড খিদে পেয়েছিল তোমার খেয়েছ মা ঠিক আছে ঠিক আছে আরে মাই তো খেয়েছে শোনো
আজকের দিনটা আজ জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে সকাল থেকে তুমি আমায় খাবার দিও।